চন্দননগরে জগদ্ধাত্রী পূজোর ছবিটা আপনাদের দেখিয়েছি, আর এবার মুর্শিদাবাদের ছবিটা আপনাদের দেখাবো। সেখানেও একেবারে জমজমাট জগদ্ধাত্রী পূজো। মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ, রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, এই মুহূর্তে মুর্শিদাবাদের যে ছবিটা উঠে আসছে সেটা ঠিক কিরকম? পুজোর সংখ্যা হচ্ছে মোট 28টি। তার মধ্যে 12টি পারিবারিক পুজো রয়েছে এবং 16টি সার্বজনীন পুজো রয়েছে এই গ্রামে। যে পুজোগুলোর মধ্যে 9টি পুজো শতাব্দী প্রাচীন পুজো এখানে রয়েছে। আমি দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরা পার্সনকে, বলবো দেখো যে সাধারণ মানুষ কিন্তু এই কাকগ্রামের জগদ্ধাত্রী পুজো ঘিরে কিন্তু উন্মাদনার শেষ নেই। সাধারণ মানুষ যারা রয়েছে আশপাশের এলাকার মানুষও কিন্তু কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছে। ইতিমধ্যে কিন্তু যে সন্ধে নামার সঙ্গে সঙ্গেই আলোর রোশনায় ভেসেছে এই রায়গ্রাম। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এই গ্রামে আসছে এখানে পুজো দেখতে, কারণ একই গ্রামে, একটি ছোট্ট গ্রামের মধ্যে যে একাধিক পুজো রয়েছে এবং বিভিন্ন শতাব্দী প্রাচীন পুজো যেগুলো রয়েছে সেগুলো দেখার জন্য কিন্তু কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছে। আমাদের সঙ্গেও বেশ কিছু দর্শনার্থী রয়েছে, তাদের কাছে জিজ্ঞাসা করব দাদা কিভাবে উদযাপন করেন এই পুজোর কটা দিন। বিগত 150 বছর ধরে আমাদের এই পুজো, এটা সার্বজনীন আকার প্রথম থেকেই নিয়েছে। আমরা পুজোতে হিন্দু ধর্ম সম্প্রীতি বজায় রেখে আপামর মানুষ ধর্ম জ্ঞান বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে আজকে এই দুটো দিন আমরা আনন্দ করে থাকি। এই পুজো শুধু আমাদের গর্বের জায়গা না, এই পুজোর আমাদের অন্তরাত্মা থেকে আসে। এখানে আলোকসজ্জা, প্যান্ডেল সজ্জা, প্রতিমা সজ্জা চন্দননগরের সঙ্গে তুলনামূলক জায়গায়, যদিও ইন্টেরিয়র এলাকা, গ্রামীণ এলাকা, চন্দননগরের সঙ্গে আমরা কম্পেয়ার করেই থাকি বা গোটা পশ্চিমবাংলায় এটাই কালচার হয়ে আছে। আমরা আরো জেনে নেওয়ার চেষ্টা করব কোথা থেকে আসছেন এই পুজো দেখতে, কোথা থেকে এসেছেন? আমরা টিয়া। টিয়া থেকে এসেছেন? মানে প্রতি বছর কি আসেন? না, হ্যাঁ আসি। মানে কেমন লাগছে এখানে? ভালো ভালো। কি কি দেখলেন এতক্ষণ? কতগুলো এই ঘুরলাম। কেমন লাগছে এখানে পরিবেশ পরিস্থিতি? কি রকম? দারুণ লাগছে, ভালো লাগছে। প্রতি বছর কি এরকম আসেন? কতগুলো প্যান্ডেল ঘোরা হলো? আকরো পর্যন্ত 10টা ঘুরেছি। দেখো যে সমস্ত দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে এখানে এই গ্রামে এসে উপস্থিত হচ্ছে এই কাকগ্রামে, তাদেরকে আমরা জানার চেষ্টা করলাম। দেখো যে কেউ 10টা, কেউ 15টা প্যান্ডেল ইতিমধ্যে কিন্তু কভার করেছে। বিভিন্ন পারিবারিক পুজো রয়েছে, তার সঙ্গে সঙ্গে যে সার্বজনীন পুজো রয়েছে এখানে কিন্তু একদিকে যেমন আলোর রোশনায় ভেসেছে এই কাকগ্রাম, পাশাপাশি এক একটা পুজোর কিন্তু এক এক রকম রীতি রয়েছে। কোথাও কুমারী পুজোর চল রয়েছে, কোথাও বা হোমযজ্ঞ দিনভরই হচ্ছে এই পুজোকে কেন্দ্র করে। সব মিলিয়ে কিন্তু একটা অন্যরকম আবহে চলে গেছে কাকগ্রাম। এই গ্রামে এখানে যে সমস্ত পুজোগুলো রয়েছে সেই পুজোগুলো সপ্তমী, অষ্টমী এবং নবমী, এই তিন দিনের পুজো আজকে হয়েছে এবং আগামীকাল দশমী। তারপরেই কিন্তু প্রতিমা নিরঞ্জন হবে গ্রামেরই একটা পুকুরে, সেটাও নির্দিষ্ট একটা জায়গায়। এছাড়া এই যে হাজারো মানুষের ভিড়, এটা রোকার জন্য এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেমন একাধিক যে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বিভিন্ন জায়গায়, এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সাধারণ মানুষ যারা বিভিন্ন এলাকা থেকে এই কাকগ্রামে আসছে প্রতিমা দর্শন এবং যে আলোকসজ্জা দেখতে, তাদের যেন কোনো রকম সমস্যা না হয় সেদিকে কিন্তু প্রশাসন এবং পূজা কমিটিগুলোর কিন্তু সজাগ দৃষ্টি রয়েছে। একদমই, ধন্যবাদ অভিজিৎ তোমায়। একেবারে বোঝা যাচ্ছে চন্দননগরের সঙ্গে একেবারে পাল্লা দিয়ে চলছে মুর্শিদাবাদের এই কাকগ্রামের যে পুজো, সেই পুজো একেবারে আলোর যে রোশনা এবং আলোর যে ঝিলিক এখানে দেখতে পাচ্ছি, সেই সঙ্গে